হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে ঘুরতে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং ঢালিউড আরেকজন প্রিয়দর্শিনী অভিনেত্রী পূর্ণিমা, এই দুজনকে নিয়ে আমরা জানি যে দুজন কি পরিমাণ ট্রল করতে পারেন কিংবা মিমিক্রি করতে পারেন অথবা নকল করতে পারেন একজন আরেকজনকে। পূর্ণিমার কথা বলাই হবে না, কারণ পূর্ণিমা তো এই ব্যাপারে একদম মার্ক 100-200 পেয়ে বসে আছেন। কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস কি কম জান, তার অবস্থা আমরা সকলেই জানি যে তিনি কি অবস্থায় আছেন। তিনি কিন্তু ঢালিউডের অভিনেত্রী বর্ষা, বর্ষাকে নকল করে কিন্তু একদম পচে গিয়েছিলেন কিছু একটা সময়ে, কারণ বর্ষা এটা নিয়ে অনেক কথা বলেছিলেন। আমরা জানি যে সেটা নিয়ে সরিও বলতে হয়েছিল অপু বিশ্বাস এবং বর্ষা দুজনকেই। অথচ এই দুজন একজন আরেকজনকে কতটা ভালোবাসেন সেটা আমরা সকলেই জানতাম। সে বর্ষাকে নিয়ে ট্রল করে করলেন, এরপর তাকে মিডিয়াতে পেয়ে বললো আপনি শাকিব খানকে একটু মিমিক্রি করে দেখান তো, অপু দেখেন কিভাবে শাকিবকে নকল করছেন এবং নকল করে নিজেই কিন্তু হাসছেন। তিনি বলছেন শাকিব আমাকে মাইট দিবে এটা যদি দেখে। আসলেই আমরা জানি যে সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভেতরে কেমিস্ট্রিটা কি অবস্থাতে আছে, আর তারা কি আসলে একজন আরেকজনকে মাইট দিতে পারে। কিন্তু তারপরে অপু যেটা করলেন সেটা কিন্তু সত্যি দেখে সুপারস্টার শাকিব খান হাসতে হাসতে শেষ। অপরদিকে তিনি আরো একটি কাজ কিন্তু ইতিমধ্যে করে ফেলেছেন, শুধুমাত্র বর্ষা এবং শাকিব খানই নন, তিনি কিন্তু চিত্রনায়িকা বুবলিকে নিয়েও ট্রল করেছেন। হ্যাঁ, বুবলিকে নিয়ে ট্রল করেছেন, সেটা একটা অন্যরকম পর্যায়ে চলে গিয়েছিল, কারণ তখন বুবলি প্রেগন্যান্ট ছিল এবং সেই প্রেগন্যান্সির ব্যাপারটাই কিন্তু তিনি দেখিয়েছিলেন মিমিক্রি করে। এবং সেটা দেখে বুবলি তখন কি ভেবেছিল জানি না, এবং দেশবাসীও কি ভেবেছিল সেটাও আমরা জানি না। তবে দেখেন কিভাবে তার বেবি বাম্পের ব্যাপারটা অপু কিন্তু সেই সময় দেখিয়েছিলেন। তার মানে অপু আগে থেকে জানতেন যে বুবলি শাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছেন, না হলে অপু বিশ্বাস এই মিমিক্রিটা কি করে করলেন। অর্থাৎ ভেতরে ভেতরে যা কিছু হোক না কেন, একজন কিন্তু আরেকজনের খবর তারা ঠিকই রাখতেন, এবং তারা যে ট্রলি করুক না কেন সেটা কিন্তু সত্যি ছিল, সেটা আমরা এই মুহূর্তে সবাই জেনে গেছি। বন্ধুরা, আপনাদের কাছে অপু বিশ্বাসের এই যে হাসি রস, এই যে মারাত্মকভাবে তিনি একজন জোকস করতে ভালোবাসেন, এই মিমিক্রি করতে ভালোবাসেন, এটা আপনাদের কাছে কেমন লাগে? আর অপু তো পুরো হুবহু কপি করেছেন সুপারস্টার শাকিব খানকে, সেটা আমরা কিন্তু দেখেই ফেললাম। শাকিব খান কি কখনো পারবেন অপুকে নিয়ে এইভাবে ট্রল করতে, কি এইভাবে দেখাতে যে সে কতটা আসলে শাকিবকে ফলো করে, মানে এতটা ফলো না করলে কখনো কি সম্ভব তার মতো করে তাকে এভাবে প্রেজেন্ট করা? কোনোভাবেই সম্ভব না। আমরা শুধুমাত্র যাকে অনেক বেশি ফলো করি, যার হাঁটা চলা, কথা বলার স্টাইল, যার চোখ নামানো, চোখ নাচানো, ভুরু কাঁপানো, এই ব্যাপারগুলো যখন আমরা একদম মন থেকে একজন আরেকজনকে ভালোবাসবো কিংবা মন থেকে কপি করব, তখনই মাত্র করা সম্ভব। দেখুন তো অপু বিশ্বাস কিভাবে কপি করছেন শাকিব খানকে, ব্যাপারটা সত্যি অনেকটা আবেগের জায়গা থেকেই তিনি করেছেন। যদিও তিনি বলেছেন এই ব্যাপারটা যদি শাকিব দেখে আমাকে অনেক বেশি বকা দিবে কিংবা মাইট দিতে পারে, কিন্তু তারপরেও তিনি কিন্তু যা করেছেন তাতে শাকিব খান অনেক বেশি খুশি হয়েছেন, এবং তার সন্তান জয়কে তিনি বলছেন তোর মা আসলে একটা জিনিস। বন্ধুরা, আপনাদের কাছে অপু বিশ্বাসের এই ট্রল করা কিংবা মিমিক্রি করা ব্যাপারটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।